প্রায় সব উন্নত দেশেই কিন্তু গাঁজা মদ আফিম এগুলি কিন্তু সব বৈধ, আর আমাদের দেশের লোক এগুলি মুসলিম বা অন্য কারণে এগুলি অবৈধ। কিন্তু আমরা যদি ওই দেশগুলি দেখি যে পৃথিবীর অনেক ভালো ভালো গাছ কিন্তু ওই সমস্ত দেশে হচ্ছে, তাহলে এটা সম্ভবটা কী? মানুষের মধ্যে একটা কনসাস কিন্তু তৈরি হয়ে গেছে যে আমাদেরকে মানে হোয়াট ইজ গুড হোয়াট ইজ নট গুড এই সিলেকশন করা আমাদের সুযোগ। এই বাংলাদেশের পরিবেশ অনেকে বলতে একদম সর্বনাশ হয়ে গেছে, আবার এই পরিবেশের মধ্যেই কিন্তু অনেক ভালো ভালো কাজ হচ্ছে। ফেসবুকের মাধ্যমে আমরা দেখছি যে মানুষ, যেমন আমি পরশুদিন দেখলাম একটা ফেসবুকে দেওয়া পত্রিকাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন ফুল প্রফেসর, সে প্রতিদিন সকালে ময়মনসিংহ শহরের আধা কিলোমিটার ড্রেন পরিষ্কার করে নিজের উদ্যোগে, সে কেউর কাছে যায় না, কেউর সাথে কোনো কথা নাই, সে তার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিজ হিসাবে মেডিকেল কলেজের ফুল প্রফেসর, নাম ফ্যান বলে গেছে, তিনি এটা করছেন। এখন আমি এটা বলতেছি এই জন্য যে আমরা হয়তো 99টা দেখতেছি খুন করে ফেলাইছে, তারপরে ইয়া মানে খারাপ কাজ করে হচ্ছে, অপহরণ হয়েছে, নির্যাতন হয়েছে, ব্ল্যাকমেইল হয়েছে, কিন্তু একটা ঘটনা কিন্তু আমাদের সমস্ত ঘটনাগুলিকে দমিয়ে করে দেয়। এই যে একজন মেডিকেল কলেজের প্রফেসর হওয়া মানে তার বয়স 50-55-এর নিচে কিন্তু প্রফেসর হতে পারে না। সেই লোকটা এই দৈনিক এই ডেঙ্গুকে ইয়া করার জন্য নিজে নেমে পড়ছে যে আমি আমি নিজে করি। সেই জন্য আমি যেটা বলছি, সমাজে অনেকগুলি ভালো মন্দ অনেক কিছু থাকবে, আমাদেরকে চুজ করতে হবে যে হোয়াট ইজ গুড ফর দ্য সোসাইটি হোয়াট ইজ গুড ফর। এই যে ধূমপানের ব্যাপারে কত আইন করেছে, 200 টাকা না কত জরিমানা চালু করছে, 100 টাকা 100 টাকা তারপরও কিন্তু অনেকে খেলছে, আবার অনেকে অনেকে খাচ্ছে। তাহলে এখন এই সব কিছুর মাঝখান থেকে আমি তাহলে কোনটা আমি সিলেকশন করব? আমাদের ছোটোবেলায় আমরা দেখছি যে মা বাবারে খাওয়াইতে হবে, ওনার কোনো দোষ নাই, যা বলবে তাই ইয়েস, আর এখন আইন করেও মা বাবারে খাওয়ানো যেতেছে না, সরকারটা আইনও করেছে। তাহলে কত হলো কি, এখানে আইন কানুনও অনেক সময় কাজ করে না, আমাদেরকে তাহলে এই সচেতনতাটা সৃষ্টি রাখবে, এবং সচেতনতা যদি আমরা সৃষ্টি করতে পারি কী যে হয় বাংলাদেশে এরকম কিছু কিছু কিন্তু উদাহরণ সৃষ্টি হয়ে গেছে, যেমন বাল্যবিবাহ অনেকটা কমে গেছে, দুই একটা হচ্ছে না আমি সেটা বলবো না, কিন্তু আগে যে ভারে হতো সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সেভাবে আমাদের অনেক কিছুই কিন্তু বন্ধ করা সম্ভব। একটা লোক যদি সিদ্ধান্ত নেয় যে আমি আমি কোনো গোষ্ঠীর সাথে আমি চলব, আমি কোনো মজুরদারের সাথে আমি চলব, এক পর্যায়ে সেই লোকটা কিন্তু স্বাভাবিকভাবে তার বন্ধ করে দিতে পারে, কারণ সে তো সমাজের বাইরে যেতে পারবে। এখন সবাই করলে আমিও করলাম, তাহলে তো আমি জলের সাথে বেশি যাব। আমার যেটাই হলো যে এই সমাজে বেশিরভাগই খারাপ উদাহরণ খারাপ কিছু করছে, এটার দিকে না থেকে আমরা কি প্রত্যেকের জায়গায় থেকে একটা ভালো কাজ আমরা করতে পারি কিনা, যেটা অন্যের জন্য উদাহরণ হবে, যেটা ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রফেসর সামনে যে করেছে, কোনো একটা লক্ষ্যে বাংলাদেশে পাওয়া যাবে যে এটা নিয়ে ওনাকে খারাপ বলবেন, কোনো একটা লোক পাওয়া যাবে। তো কাজী আবার দেখা গেল যে হয়তো অনেক একটা খারাপ কাজ করে সবাই এটাকে খারাপ বলতেছে, কিন্তু তারপরে এটা হচ্ছে। কাজী আমাদের কী করতে হবে, যেহেতু আমরা খারাপ বন্ধ করতে পারতেছি না, আমাদের নিজেরা কিছু উদাহরণ সৃষ্টি করতে হবে, সেই উদাহরণ সৃষ্টি করে আমাদেরকে দেখাই দিতে হবে যে এটা সম্ভব। এই যে গ্রিন নেচার ওপেন স্কাই প্রোগ্রাম, আমি তো ফেসবুকে দেখি বহু লোক এটাকে অ্যাপ্রিসিয়েট করে, অনেকে চিরাং থেকে একজন লেখছে যে আমি কি আসতে পারতেছি না, কিন্তু জিনিসটা ভালো। এখন এটা নিয়ে খারাপ বলার কোনো সুযোগ নাই, তো যেহেতু সুযোগ নাই আমরা এই জিনিসগুলিকে আরও বেশি অনন্ত করি। তোমরা যে প্রোগ্রাম করার চেষ্টা করছো মূল উদ্দেশ্য, ইলেকশন আমি কোনো ইলেকশন করবো না, তুমি কোনো ইলেকশন করবো, মূল উদ্দেশ্য যে আসলে বাংলাদেশে যে শুধু শুধু কাগজ খরচ করে আমরা একটা স্লো প্রসেসের মাধ্যমে এচারকে চালিয়ে যাব, এটাকে ফাস্টার করা এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কস্ট এফেক্টিভ করতে গেলে এটা দরকার। এই এই কথাটা আমাদের যুব সমাজকে জানাতে হবে, বিদ্যমান সংবিধানে লাভ নাই, দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার লাইফ, এবং তারা যদি ইয়া করে মানে সিদ্ধান্ত নেয় তাহলে এটা সম্ভব। আমি তো এখন প্রথম দিনই বলি যে আই এম এ পেপারলেস পার্সন অ্যাট দ্য এজ অফ 62,
তোমরা পারবা কিনা, যদি তোমরা না পারো তাহলে এই দুনিয়াতে তোমাদের বেঁচে থাকার মতো। সো আমার ক্লাসের মধ্যে এখন বেশিরভাগই আমার কিন্তু ওই যে খাতা কলম নিয়ে আর আসে না লোক। আমি বললাম তোমার মোবাইল ফোন ইজ এ সাফিসিয়েন্ট, এটাকে করাই হয়েছে সত্যি। এবং এখন প্রায়ই দেখা যাচ্ছে যে গিয়ে আমি বলি যে আজকের থেকে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করো তোমাদের ব্যাচের নাম দিয়ে। তো এইভাবে কিন্তু আমরা মানে চালিয়ে যাচ্ছি। তো সেজন্য আমি বলবো যে সমাজে অনেক ভালো মন্দ কিছু হচ্ছে, ভালোর সংখ্যা খুবই কম, মন্দর সংখ্যা অনেক বেশি। এর মধ্যে থেকে ভালোটাকে আমরা পিক করতে হবে, আবার নিজেও কিছুটা ভালো উদাহরণ সৃষ্টি করতে হবে। কেউ যদি উদাহরণ সৃষ্টি নেই, আমরা বিএসএসএলএম করছিলাম বিদায়, এখন অনেক ইয়ে হচ্ছে, মানুষ কি আমাদের বলবো না বলবো কোনো আসে যায় না। কিন্তু এছাড়া একটা মুভমেন্টের সৃষ্টি হয়েছে, এই মুভমেন্টটা আমার কথা মনে না রাখো কোনো সময়, কিন্তু বাংলাদেশের জন্য তো এটা উপকার। এছাড়া প্র্যাকটিস ইম্প্রুভ হওয়া মানে তো বাংলাদেশের জন্য। গত রাত্রে না বিকালে আমি রুমানা হক আমার সাথে ইয়ে আছে, লিঙ্ক আছে ওই যে বিজিএমএ প্রেসিডেন্ট, আমি জাস্ট তাকে লিঙ্ক করে রাখলাম। সো ভালো কাজ করলে মানে, এবং সে ডিড নট টেক ইভেন ওয়ান মিনিট জাস্ট কনফার্ম। কারণটা কি, উনি দেখছেন যে এখানে কোনো রাজনীতির কোনো কিছু নাই, এরা কিন্তু অরাজনৈতিক ফোরামই খুঁজে। কারণ রাজনৈতিক ফোরামে এখন লোকজন যায়ও না, লোকজন শোনেও না। তো সেই জন্য ভালো কাজে কিন্তু লোক হওয়া, এবং ভালো কাজের লোকের সংখ্যা কম কিন্তু তারা অনেক পাওয়ার, তারা অ্যাকসেপ্টেবিলিটি অনেক হাই। যাই হোক, আমি আর সেটা বলতে চাই না। তো এই উদ্যোগটা থাকুক আমাদের গ্রিন নেচার, এবং এটাকে আরও কীভাবে বড় করা যায়, কারণ এটা নিয়ে আজ পর্যন্ত আমি কোনো নেগেটিভ কথা কারো কাছে শুনি নাই। পজিটিভ কথা ছাড়া ফেসবুক হোক, লিঙ্কডিন হোক, যেখানে যেখানে যাও, আমার ছাত্ররাও বলে স্যার এটা একটা ভালো উদ্যোগ আমরা নিয়েছেন, আমরা দূরের থেকে আসতে পারি। তো যাই হোক, তো আমি আশা করি যে এই কার্যক্রম ভালো হবে, অরাজনৈতিকভাবে থাকবে, রাজনৈতিক কোনো প্রয়োজন নেই, আমরা আসলে প্রফেশনালভাবেই থাকি। ধন্যবাদ। উনি কিন্তু আমরা যখন নেচার করি না তখন উনি নেচার করেন, বুঝলাম। অনেক দূর যেতে হবে, দাঁড়াই বক্তৃতা দিতে থাকলাম। যদি বক্তৃতা 10 বছর দিই দাঁড়াই দাঁড়াইয়া, ওই এক মানে পাঁচ কদম যাওয়া হবে না। শুরুটা হবে কটি, আমাদের ফার্স্ট স্টেপটা দিতে হবে। আমি যদি ফার্স্ট স্টেপ দিই তখনই কিন্তু আমি আস্তে আস্তে সেকেন্ড স্টেপ দেবো, থার্ড স্টেপ দেবো, এবং আমি আবার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেখানে পৌঁছবো। তো এখন গ্রিন এসে চাইলেই যে এইভাবে স্টার্ট দি ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপ হলেই ইউ ক্যান রিচ দি গোল, আর ওয়ার ইউ ক্যান রিচ দি গোল। তো স্টেপ তো দিতে হবে, বসে থাকলে হবে না। আর এই যে গ্রিন এসের সার্কেল যা আছে, তারা চেষ্টা করতেছে অনেক কিছু করার জন্য, আমি আশা করি করতে হবে। তার কারণ সে আমি বলবো যে স্যার, আমি তো অ্যাট দি এজ অফ 65+ আমি এখনও কিন্তু ফুল টাইম কাজের সাথে জড়িত, তবে এক দুইটা বহু জায়গায় এবং কাজ করতেছি। আমি আমার কিন্তু দুই এক বন্ধুকে জানাজা করছি, কেউ আছে হসপিটালে, কেউ আছে পাগলামি করে, কিন্তু আমি কিন্তু কাজের মধ্যে আছি, কাজ করতেছি এবং ফুল টাইম। সো এটা কিন্তু এই যুগটা বলছে ফ্যাক্টর, তাও কিন্তু না, আর এখন তো এরকম লেখাপড় ইয়েও নেই। এখন যেমন আমাদের ইসলামী ধর্ম কিন্তু আছে যে দোলনা থেকে কবর পর্যন্ত বিদ্যা অর্জন করো, তার মধ্যে তো দোলনা থেকে কবর তো এখনও যায়নি, তো কবরের আগ পর্যন্ত যেমন জীবী এই বিয়ের মৃত্যু সজ্জায় তব পড়ায়, তব পড়ায় না, ওটা কি ওটাও কিন্তু কেলেন। তুমি যাবাও পর তোমাকে এই প্রশ্ন করা হবে, তুমি তব পড়ে যাও, যদি বলবো যে মানে আনকন্ডিশনাল সারেন্ডার টু আল্লাহ, আল্লাহ আমাকে আন মাফ করে দেবে। সেই জন্য শিক্ষা দোলনা থেকে কবর পর্যন্ত, সো লেট আস স্টার্ট, ইউ হ্যাভ অলরেডি স্টার্টেড, লেট আস মুভ ফরওয়ার্ড। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমাদের আজকে বিষয়বস্তু ছিল আমাদের আশেপাশে অনেক কিছুই ঘটে, ভালো খারাপ, তো সেটা আমরা কোনটা নেব, ভালোটা নেব না খারাপটা নেব, সেটার জন্য আমাদেরকে নিজেদেরকে বাইরে সেটা সিলেক্ট করা বা নির্বাচন করার ক্ষমতা রাখতে হবে, এবং ভালো খারাপের সবগুলো বিবেচনা করে আমাদেরকে ভালোটা করতে হবে, যেটা আমাদের নিজের জন্য ভালো, সমাজের জন্য ভালো, সবার জন্য ভালো। ওই কী করলে এই নিজের সমাজের জন্য ভালো কিছু করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। ধন্যবাদ। আজকে আমরা আমাদের গ্রিন এইচআর স্টাডি পাঠচক্রের 37তম সপ্তাহ শেষ করলাম। আজকেও একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমাদের সমাজে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে আশেপাশে প্রতিনিয়ত, তো সেখানে কিছু ভালো ঘটনা ঘটছে, কিছু খারাপ ঘটনা ঘটছে।
তো আমরা কীভাবে সেটা পিক করব, কোনটি ভালো আমরা গ্রহণ করব, যেটা গ্রহণ করে আমরা সমাজে একটা ভালো আউটপুট দিতে পারবো, সেটা আমাদের নিজে বিবেচনা করার ক্ষমতা থাকতে হবে। সেটা আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে হোক বা সার্বিক বিষয় পর্যালোচনা করে হোক, এই বিষয়টার উপর আজকে আমাদের মোশারফ স্যার বুলবুল স্যার একটি বিশদ আলোচনা করেছে। এটার ক্ষেত্রে আমরা যারা আজকে উপস্থিত ছিলাম একটা নিজের মধ্যে এটা জানতে পেরেছি বিষয়টা সম্পূর্ণভাবে, এবং এটা আমাদের ইনশাল্লাহ আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। ধন্যবাদ। শুভ সকাল। গ্রিন এইচআর প্রফেশনাল স্টাডি সার্কেল আজ 37তম সপ্তাহ ক্লাস শেষ করলাম। আজ আমাদের টপিক সাম্প্রতিক বিষয় নিয়ে আমাদের একটা টপিক ছিল। প্রত্যেক আমাদের সমাজে অনেক কিছু ঘটনা ঘটছে, যেমন খারাপ তেমন ভালো। এই খারাপ এবং ভালোর মধ্যে যেটা ভালো সেটাই আমরা নিয়ে আলোচনা করেছি। সাম্প্রতিক আমি একটা ঘটনা দেখছি বিবিসি বাংলার। একজন রিক্সাওয়ালা, তিনি তার আয়ের যে অর্জিত অর্থ তা দিয়ে তিনি গাছ কিনে পরিবেশের উন্নতির জন্য গাছগুলো বিভিন্ন জায়গায় স্থাপন করেছেন, এবং তার বক্তব্য যে আমরা পরিবেশে কিছু দিতে না, আমরা পরিবেশটা শুধু উজাড় করতেছি কিন্তু পরিবেশে কিছু দিচ্ছি না। আমাদের মেইন ইয়েছে তার মতন একজন, তার কিন্তু বেশ বিত্তশালী নয় কিন্তু সে উদ্যোগে গাছগুলো পরিবেশের জন্য সাপোর্ট করছেন। সো আমি এটাই বলবো যে অনেক খারাপ কাজের ভিড়ে ভালো কাজও হচ্ছে। এমন কিছু লোকজন আছে যারা নিজের উদ্যোগেই এগুলো করতেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ রহমান। আজকে আমাদের গ্রিন এইচআর স্টাডি সার্কেলের 37তম পর্বে আমরা উপস্থিত হয়েছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল পজিটিভ থিঙ্কিং। আমাদের আশপাশে অনেক ধরনের নেগেটিভ থিঙ্কিং থাকে, সেটা অ্যাভয়েড করে আমরা আমাদের গোলে যাওয়ার জন্য বা লক্ষ্যে যাওয়ার জন্য আমরা কীভাবে নিজেকে সেট আপ করবো, কীভাবে নিজেকে প্রিপেয়ার করবো উইথ পজিটিভ থিঙ্কিং, সেটা নিয়ে আজকে আলোচনা ছিল। আজকে আমরা গ্রিন এইচআর স্টাডি সার্কেল 37তম পর্ব শেষ করেছি। আমরা আজকে যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে আমাদের দুনিয়াতে ভালো কিংবা খারাপ প্রত্যেকটা জিনিসই থাকে। এখন খারাপের ভিড়ে কীভাবে আমাদের ভালো জিনিসগুলোকে আমরা উপলব্ধি করতে পারি এবং ভালো কিছু কাজ করতে পারি, সেই কিছু নিয়ে আমরা আজকে শিখলাম। আশা করি আমরা এটা থেকে উপকৃত হয়েছি এবং ভবিষ্যতে ভালো কাজ করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে গ্রিন এইচআর প্রফেশনাল স্টাডি সার্কেলের 38তম পর্ব শেষ করলাম। 1, 2, 3 করে 38তম পর্ব আমাদের শেষ হয়ে গেল। এই পর্বেও আমরা অনেককে পেয়েছি, অনেকে এসেছেন। আসলে আমাদের জ্ঞানের খোঁজার থেকে আমরা অনেক কম জানি, এই কম জানি বিধায় কিছু জানার জন্য এই স্টাডি সার্কেল, আসলে পড়ালেখাটা উঠে গেছে। আমরা সবাই ইউটিউব নির্ভর বা অনেক কিছু নির্ভর, যে ভালো ভালো বইগুলা পড়ার দরকার আছে এটা আসলে হয় না। এই জন্যই আমাদের উদ্দেশ্য হলো আমরা পড়াকে চালু করতে চাই। লেখাপড়াতে একসময় আমরা বই পড়ে পাঠচক্রের মাধ্যমে গ্রুপ ওয়ার্ক করে করতাম, সেজন্য আমাদের পাঠচক্রটা চালু করেছি। এবং আমরা এই সময়টা কি করতাম, এই সকালবেলা 6টা থেকে 8টা আমরা হয়তো ঘুমাতাম শুক্রবারে পুরো অফিস করার পরে, কিন্তু এই যে আমরা যারা আসি সবাই কিন্তু ঘুম বাদ দিয়ে, ফ্রেন্ড সার্কেল বাদ দিয়ে, ফেসবুকিং করা বাদ দিয়ে এখানে পাঠচক্রে আসে। এক এক করে 38তম পর্ব আমরা শেষ করলাম। আলহামদুলিল্লাহ এটা চলতে থাকবে। আপনাদের, আপনারা দোয়া করবেন, আসবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি, প্রোঅ্যাক্টিভ থাকা, পজিটিভ থাকা। আমরা যখন কাজ করি আমরা দেখি কোনো একটা ভালো কাজ করতে গেলেই একজন পেছন দিয়ে টানা শুরু করে, বলে কি না তুমি কেন আসতেছো, তোমার তো দরকার নাই, এটা মানুষ করে, এটা তো যার কোনো কাজ নাই সে করবে, তুমি কেন করতেছো। আসলেও যে কোনো ভালো কাজ করতে গেলে মানুষ বাধা দিবেই, তাই বলে আমরা যে থেমে থাকবো, আমরা কিন্তু সামনের দিকে আমাদের যেতে হবে, এবং সামনের দিকে যাওয়ার জন্যই আমরা এই পাঠচক্রটা চালু করেছি। আপনারা সমালোচনাও আমাদের দরকার আছে, সমালোচনা, পজিটিভ সমালোচনা করবেন, যার থেকে আমরা ভালো কিছু নিতে পারি। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আগামী সপ্তাহে আবার দেখা হবে, সবাইকে আমন্ত্রণ। থ্যাংক ইউ।